আজকের পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমরা উদাহরণ 11 নম্বর অঙ্কটি সমাধান করব। যদি ইউ সমান এরকম একটা ভেক্টর, পি সমান একটা ভেক্টর হয়, তবে এখান থেকে আমাদের তিনটা মান বের করতে বলছে। ডিস্টেন্স ইউ ভি, ইউ এবং ভি ভেক্টর গুণন, এবং ভি থেকে ইউ মান তার দৈর্ঘ্য বা নর্ম বলে। এই তিনটা মান কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। ডিস্টেন্স ইউ ভির মান বের করতে আমাদের একটা সূত্র আছে। আমরা জানি ডিস্টেন্স ইউ ভি সমান নর্ম ইউ মাইনাস ভি। ডিস্টেন্সের আগে যে উপাদান, যে ভেক্টরটা থাকে ভি ভেক্টর, তাহলে ভি থেকে এই ভেক্টরটা কি যায়? বাদ যায়। বা নর্ম মানে আমরা আবার কি জানি? নর্ম মানে আমরা জানি রুট দিয়ে এই উপাদানটা, উপাদানটার উপর স্কোয়ার। এখান তো কি উপাদান আছে? ভি থেকে ইউ বাদ, তাহলে ভির উপাদান ই1, তার উপর স্কোয়ার U2, V2, তার উপর স্কোয়ার, এভাবে যাবে। U3, V3, তারপর কি স্কোয়ার। তাহলে ডিস্টেন্স ইউ ভি সমান আমরা জানি নর্ম ইউ মাইনাস ভি ভেক্টর। এটা সমান এইটুকু লেখা যায়, কিন্তু এইটুকু লেখা আমার ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? এইটুক লেখা যায় তো যদি এটা কোন সংখ্যা, বাস্তব সংখ্যা হইতো, কিন্তু এটা কি সংখ্যা? এটা হলো জটিল সংখ্যা। আমরা কিন্তু জানি যদি এক্স প্লাস আই ওই আকারে থাকে, এক্স প্লাস আই ওয়ারে থাকে, এই আকারকে কি বলে? জটিল সংখ্যা বলে। দেখো, আই উপাদান এটা হলো কাল্পনিক অংশ। অঙ্কের মধ্যে আমার কি অংশ আছে? কাল্পনিক অংশ আছে, যার কারণে আমরা এটা যে লিখছি এটা ঠিক হয়নি। তাহলে এটা কি হবে? এটা শুধু ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় মডুলাস ব্যবহার করতে হবে। ই1 বি1 স্কোয়ার, ইউ2 বি2 স্কোয়ার, বি3 ইউ3 বি3 মডুলাস, তার উপর কি স্কোয়ার, এটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু লিখলে হবে না লিখলে হবে? কোন একটা ছেলে বা মেয়ে যদি ইউ মাইনাস ভির মানটা আগে বের করে, তারপর ওই মানের উপর শুধু নর্ম মানে রুট ওভার দিয়ে স্কোয়ার করে দিলে কিন্তু হয়ে যাবে। এটা লিখলেও হবে না লিখতে হবে, বা এটা দিয়ে করলেও হবে। আচ্ছা, এটা শুনতো, এটা যদি আমি ভিটা আগে দিতাম, ইউটা যদি পরে দিতাম, তাহলে কি হইতো? তাহলে নর্ম ভি যেহেতু আগে আছে, তাহলে ভি থেকে ইউটা কি যেত? বাদ যেত। আর এটা সমান আমরা কি লিখতাম তাহলে? তাহলে ভি ভি1 মাইনাস ই1, তারপর স্কোয়ার মডুলাস ভি2 মাইনাস ইউ2, তারপর স্কোয়ার, যোগ, এভাবে যাবে, এভাবে চলতেই থাকবে। তাহলে ডিস্টেন্স ইউ ভি বের করার সূত্র হলো এই দুইটাই। ইউ ভি বললে পরে ইউ এর থেকে ভি বাদ যাবে, আর ভি ইউ বললে পরে ভি থেকে কি বাদ যাবে? ইউ বাদ যাবে। আচ্ছা, এখন আসো 2 নম্বর। 2 নম্বর কি আছে? ইউ এবং ভি গুণন আকারে আছে। তাহলে আমরা যদি এখন 2 নম্বর আলোচনা করি, ইউ এবং ভি কি আকারে আছে? গুণন আকারে আছে। পার্ট ওয়ানে কিন্তু আমি গুণন আলোচনা করেছিলাম, পার্ট ওয়ানে তোমাদের কিন্তু গুণন শিখাইছিলাম, যে ই1 বি1 যোগ ইউ2 বি2 U3 V3 এভাবে n পর্যন্ত যাবে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যদি অঙ্কের মধ্যে জটিল সংখ্যা থাকে, মানে অঙ্কের মধ্যে যদি জটিল সংখ্যা থাকে, তাহলে কি হবে? U1 V1 তার উপর বার হবে, U2 V2 তার উপর কি হবে? বার হবে। U3 V3 তার উপর কি? বার। এভাবে কি যাবে? এন পর্যন্ত যাবে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন 3 নম্বর, 3 নম্বর কিন্তু এই সূত্র করবে, বি মাইনাস ইউ সমান এই যে এ2, প্রথম উপাদান থেকে পরের উপাদান বিয়োগ তার উপর স্কোয়ার, দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় উপাদান বিয়োগ তার উপর স্কোয়ার দিয়ে যে মান বাড়াবে ওটাই কি অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা এই তিনটে নিয়ম থেকে এই অঙ্কটা সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা সমাধান শুরু করি। সমাধান, আমার মায়া খাওয়া, আমার মায়া
তাহলে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, দেওয়া আছে ইউ ভেক্টর সমান আই ওয়ান মাইনাস আই আচ্ছা আমাদের এই দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন আমরা প্রথমে একটা সমাধান করব, ডিস্টেন ইউ ভি বের করব। তাহলে ডিস্টেন ইউ ভি এটা সমান আমরা কি জানি, ই ওয়ান ভি ওয়ান তারপর স্কোয়ার যোগ ইউ টু ভি টু তারপর স্কোয়ার ইউ থ্রি মাইনাস ভি থ্রি মডুলাস তার উপর স্কোয়ার। এখন দেখতে মন বসাও, ই ওয়ান এটা হচ্ছে ই ওয়ান আই, এই যে আই ভি ওয়ান এই হলো টু তারপর সরি মডুলাস হবে স্কোয়ার যোগ ইউ টু ওয়ান মাইনাস আই ওয়ান মাইনাস আই বিয়োগ থ্রি মাইনাস আই মডুলাস তারপর স্কোয়ার। অনুরূপভাবে এটা আই মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস আই তারপর কি হবে স্কোয়ার। আমি হিসাব করো, ওয়ান মাইনাস আই এটা ওই রকমই থাক না, আই মাইনাস টু ওই রকমই থাক, ওয়ানে থাকে যদি মাইনাস থ্রি বাদ দেয় তাহলে মাইনাস টু এইট মাইনাস আই মাইনাস আই মাইনাস টু আই তার উপর স্কোয়ার এটা কি হবে মাইনাস থ্রি আই আর আই টু আই তার উপর আছে স্কোয়ার। এখন আমরা কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে জানি, ধরো যদি এরকম থাকে এক্স প্লাস আই ওয়াই যদি এরকম মডুলাস থাকে তাহলে মডুলাস ভাগ করে দেওয়া যায়, এক্স এর উপর মডুলাস দিয়ে তারপর স্কোয়ার দেওয়া যায়, আই দিয়ে তা ওয়াই দিয়ে তারপর কি দেওয়া যায় মডুলাস দেওয়া যায়। তাহলে আমরা এখানে ভাগ করে দিব, সরাসরি লিখবো তাহলে আয়ের সামনে কত আছে অন, অনের উপর যদি স্কোয়ার দেই তাহলে অন অনই, দুই মাইনাস দুই মাইনাস দুইয়ের পুরো স্কোয়ার দিলে কত হয় মাইনাস মাইনাস প্লাস আর দুইয়ের পুরো স্কোয়ার মানে দুই দুগুণে চার, এটা কি হবে অনুরূপ ভাবে দুই দুগুণে চার এটা আবার দুই দুগুণে চার, তিন তিরিকে নয় দুই দুগুণে কত চার। তাহলে নয় এটাকে দশ, তিন চার বারো, দশ আর বারো বাইশ, বাইশ আর চার ছাব্বিশ, তাহলে এটার অ্যান্সার হলো ছাব্বিশ। আচ্ছা তারপর আমরা এটা সমান করব, দুইটা ভেক্টর কি গুণন আর অনুগুণ দ্বিগুণন কি হয় পরের উপর বার হয় বা এটাকে কি বলে অনুবন্ধী বলে। অনুবন্ধীটা কি জিনিস, ধরো ধরো তোমার কাছে আম আর আই জাম আছে, তারপর যদি বার থাকে তাহলে আম সেম থাকবে, যার সামনে আয় থাকে ওই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে আয় আছে আয়ের সামনে প্লাস আছে এটা কি হবে মাইনাস হবে আর আই জামি হবে, আর এটা যদি প্লাস মাইনাস থাকতো কথার কথা তাহলে এটা কি হইতো প্লাস হইতো, এটাই হচ্ছে কি অনুবন্ধী। আচ্ছা আমরা দেখতে মান বসাবো, তাহলে ই ওয়ান এর মান কোনটা, প্রথমে একটা আই আই, বি ওয়ান এর মান হলো এটা টু, টু তো আর জটিল সংখ্যা না টু তো বাস্তব সংখ্যায়, তাহলে টু যা আছে থাকে এরপর কি দেওয়া লাগবে না বার দেওয়া লাগবে না। পরেরটা ইউ টু কত, ওয়ান মাইনাস আই ওয়ান মাইনাস আই, আর বি টু কত থ্রি প্লাস আই থ্রি প্লাস আই, এটার পর আমরা কি দিব বার দিব, অনুরূপভাবে বি থ্রি আই মাইনাস থ্রি
পরেরটা কি মাইনাস আই, তারপর আমরা কি দেব 12 দেব। এখন আমরা হিসাব করব, টু দা আই গুণ দিলে কি হয়, টু আই, আইটেমটাকে চেঞ্জ করি ওয়ান মাইনাস আই, তাহলে এটা প্লাস আছে, এটা কি হয়ে যাবে মাইনাস থ্রি মাইনাস আই, আই মাইনাস থ্রি, এটা মাইনাস আছে তাহলে এটা কি হবে প্লাস, প্লাস দিলাম না সামনে, সাথে কি আছে আই, তাহলে টু আই, এটাতে এটাকে গুণ দাও, ওয়ান তো যদি এই দুটিকে গুণ দেয় তাহলে এই দুটি হবে থ্রি মাইনাস আই, মাইনাস আই যদি গুণ দেয় থ্রি আই, মাইনাস মাইনাস প্লাস আই, আর আই গুণ দিলে কি হয় আই স্কোয়ার। আর একটা মান তোমাদের মনে রাখতে হবে, আই স্কোয়ারের মান হচ্ছে কত মাইনাস ওয়ান, এটা মনে রাখবা, তাহলে আই আর আই গুণ দিলে তো আই স্কোয়ার, আবার আই স্কোয়ারের মান কত আমরা মাইনাস ওয়ান, আই দা এক গুণ দিলে আই স্কোয়ার, আর আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান, আর এটি দুটো গুণ দিলে থ্রি আই। যোগ বিয়োগ করো, প্লাস তিন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, তিনের মধ্যে মাইনাস টু বাদ দিলে ওয়ান, থ্রি আই থ্রি আই, মাইনাস সিক্স আই সেভেন, সেভেনের মধ্যে দুইটা গেলে পারে পাঁচটা, পাঁচটা আই, এটাই অ্যান্সার। তাহলে দুইটা ভেক্টর যদি জটিল আকারে থাকে তাহলে এই নিয়মে গুণন করতে হয়। এখন আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করব, এটা এই ভেক্টর ই ভেক্টর নর, তাহলে আমরা কি জানি এখানে বি থাকলে বি থেকে বাদ যাবে বি ওয়ান মাইনাস ই ওয়ান মডুলাস, তারপর স্কোয়ার বি টু মাইনাস ইউ টু স্কোয়ার, বি থ্রি মাইনাস ইউ থ্রি, তারপর স্কোয়ার। আচ্ছা এখন দেখে দে মান বসাও, বি ওয়ান, বি ওয়ান কত ছিল আমাদের, বি ওয়ান হচ্ছে টু টু, আর ইউ1 কত আই, তাহলে আই মডুলাস দিয়ে তারপর কি স্কোয়ার, এভাবে তোমরা এই দুইটা মানও লেখো, থ্রি প্লাস আই ওয়ান মাইনাস আই, মাইনাস আই মাইনাস আই মাইনাস থ্রি, তারপরে যোগ বিয়োগ করো, টু মাইনাস আই, তিনের মধ্যে থেকে একবার দিলে দুই, আই আর এটা সরি এটা যোগ হবে, আই আর আই টু আই, তারপরে স্কোয়ার আই আর আই মাইনাস টু আই, আর এখানে আছে থ্রি, তাহলে আগের নিয়মে আমরা এখন ভেঙে দেবো, তাহলে আগের নিয়মটা কি ছিল, ধরো এক্স প্লাস আই ওয়াই থাকে মডুলাস, তাহলে আমরা একটা একটার উপর দিতে পারি, এক্স এর উপর দিয়ে তারপর স্কোয়ার দিতে পারি, যোগ আই দিয়ে তার উপর কি দিতে পারি স্কোয়ার দিতে পারি, তাহলে এটা ওই রকমই আছে জটিল সংখ্যার উপর আছে, তাহলে যদি আমরা দুইয়ের পর স্কোয়ার দিই তাহলে কত হবে দুই দুগুণে চার, আর আয়ের পর স্কোয়ার মানে কত, বা আয় সামনে দেখো তাহলে সহগ দেখো, আর সামনে ওয়ান, ওয়ানের পরিষ্কার দিলে ওয়ান, দুইয়ের পরিষ্কার দিলে কত দুই দুগুণে চার, দুই দুগুণে চার, এটা কত হবে দুই দুগুণে চার, তিন থেকে নয়, নয়ের একে 10 আর 4 4 16, তাহলে তো এটাও কত হয় 26, তাহলে এটাই অ্যান্সার।